كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. আজকে যে বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা আজ অনেকেই জানতে পেরেছেন, আপনারা কলম পত্রিকার ফার্স্ট পেজ হয়তো পড়ে ফেলেছেন এবং বিষয়টা অবগত হয়েছেন যে আমাদের পশ্চিমবঙ্গের আহলে হাদিসের আমির ইসহাক মাদানী, তিনি পহেলা বৈশাখকে বরণ করছেন এবং তিনি জামাতবদ্ধভাবে মোনাজাতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তিনি জামাতবদ্ধভাবে দোয়া করছেন। আমি এটা দেখে বড় আশ্চর্যান্বিত হলাম, আমাকে বড় আশ্চর্য লাগলো যে একজন আলেম যিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে তিনি কেমনভাবে বেদাতি পন্থায় এরকমভাবে দোয়া করতে পারেন। কোনদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা মহরমকে, নতুন বৎসরকে, তিনি এরকমভাবে বরণ করেননি, না সাহাবারা করেছেন, আর সেইটা একজন মাদানী এটাকে বরণ করছেন, জামাতবদ্ধভাবে দোয়া করছেন। এবং আমি এই কলম পত্রিকাতে ইসহাক মাদানীকে সামনে দেখতে পাচ্ছি, তিনি জামাতবদ্ধভাবে দোয়া করছেন। আর এই দোয়ার অনুষ্ঠানটা হচ্ছে পতাকা হাউসে, শিল্পপতি মুস্তাক হোসেনের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে। তো কলম পত্রিকাতে আমি এখনও পাইনি ফুরফুরা শরীফের কোনো পীর বা কোনো বেদাতি লোক এখন পর্যন্ত জামাতবদ্ধ দোয়া করেছেন, এখন আমি পেপারে পাইনি। ফার্স্ট পেজ পেয়েছি তিনি আহলে হাদিসের আমির পশ্চিমবঙ্গের দাবি করছেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, তাকে এখানে পেয়েছি। আর ইসলাম কিন্তু এরকমভাবে আস্তে আস্তে অধপতনের অতলতলে চলে যাচ্ছে। আমরা অনেকেই জানি যে সব থেকে বড় শিক্ষিত ফেরেশতাদের মধ্যে ছিল ইবলিস। সে আল্লাহর সঙ্গে যুক্তি পেশ করলো, আল্লাহর সঙ্গে আল্লাহ যখন বলল যে আদমকে সেজদা করো, তখন ইবলিস বলেছিল খলাক্তানি মিন নারি ওয়া খলাক্তাহু মিন তিন, হে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে করেছো মাটির থেকে আগুন শ্রেষ্ঠ, ওর থেকে দামি, তো আমি কেমন করে ওকে সিজদা করি। আউওয়ালুমান কসা ইবলিস, সর্বপ্রথম কেয়াস করেছিল ইবলিস। তো আমাদের মাঝে এরকম অনেক আলেম আছেন যারা নিজেকে আলেম বলে দাবি করেন, নিজেকে দাবি করেন যে আমি আহলে হাদিস সংগঠন করি, আহলে হাদিসের সঙ্গে যুক্ত আছি, অথচ তার নামটা আহলে হাদিস না দিয়ে আহলে বেদা, আহলে জলালা, আহলে আহলুল ইয়াহুদ এইসব দাবি করা দরকার ছিল। এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয় যে নতুন বৎসরকে বরণ করবে, জামাতবদ্ধভাবে দোয়া করবে, কোনো দোয়ার অনুষ্ঠান করবে। এটা কোনো আহলে হাদিস আলেম যারা হাদিস এবং কোরআন মোতাবেক জীবনযাপন করে বলে দাবি করে
তাদের জন্য এটা বৈধ নয়, এটা বিদাতীদের জন্য বৈধ হতে পারে। আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত নাম্বার 21 এর মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের মাঝে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আদর্শ যদি নিতে হয়, আদর্শ যদি শিখতে হয়, তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। অথচ আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে চলাফেরা করেছেন, সাহাবায়ে কেরামরা যেমনভাবে চলাফেরা করেছেন, সেগুলোকে সব বর্জন করে আমরা বিদআতীদের, ইহুদি খ্রিস্টানদের আমরা সভ্যতাকে আমরা গ্রহণ করেছি। বড় দুঃখের বিষয়, লজ্জার বিষয়, আপনার মতো মাদানি, আমাদের আলেম, আমাদের আহলে হাদিসের কলঙ্ক, মুসলিমদের কলঙ্ক, যে কাজ আপনি আজকে করেছেন, যা পত্রিকায় আজকে মানে আমরা দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদ হাদিস নাম্বার 4031। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যে গোষ্ঠীর অনুসরণ করবে কাল কিয়ামতের দিনে তার সঙ্গে হাসর হবে। আপনি যে কাজটা করেছেন, জামাতবদ্ধভাবে দোয়া করেছেন পহেলা বৈশাখে, এটা কোনো মুসলমানদের সভ্যতা নয়, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের আদর্শ, এটা অমুসলিমদের আদর্শ, এটা ইহুদি খ্রিস্টানরা করবে, অমুসলিমরা করবে, আমাদের কাছে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি একজন আলেম হিসাবে, আপনি দায়ী হিসাবে, আপনি আপনি নিজেকে দাবি করেন আলেম, আপনি দাবি করেন মাদানি, আপনি দাবি করেন আমি আহলে হাদিসের আমির, আমি আহলে হাদিস সংগঠন করি, আপনি কেমনভাবে এই বেদাত চালু করলেন, কেমনভাবে এটা করতে পারেন? আপনার জন্য, আপনার মতো আলেমের জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, আপনার মতো আলেমের জন্য সাধারণ মানুষ জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম মা মুহদাসাতুল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন যালালা ওয়া কুল্লা যালালাতিন ফিন্নার, তিরমিজি হাদিস নাম্বার 2676, নাসাই হাদিস নাম্বার 1578। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি থেকে বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন জিনিসই হচ্ছে বিদআত, প্রত্যেক নতুন জিনিস হচ্ছে বিদআত, ওয়া কুল্লা বিদআতিন যালালা, আর প্রত্যেক নতুন জিনিস বিদআত হচ্ছে পদভ্রষ্টতা, ওয়া কুল্লা যালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পদভ্রষ্টতা, প্রত্যেক গোমরাহী হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। যখন কেউ বিদআত করবে তখন পদভ্রষ্ট হবে, আর যে কেউ যখন পদভ্রষ্ট হয়ে যাবে তার স্থান জাহান্নামে হয়ে যাবে। অতএব ইসহাক মাদানী সাহেব, আপনি যেটা করছেন, আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দোয়ার মজলিসে হাজির হয়ে যান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে, জন্মদিবস উপলক্ষে আপনি বিভিন্ন দোয়ায় আপনি সেখানে উপস্থিত হয়ে যান মানুষকে সন্তুষ্ট করার জন্য। অথচ আলেম হিসাবে আপনার দায়িত্ব ছিল আল্লাহকে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বিদাতকে উৎখাত করা, আর আপনি বিদাতকে গ্রহণ করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আপনি বর্জন করেছেন। আপনার মতো আলেমের জন্য, আপনার মতো আলেমের জন্য হাজার হাজার মানুষ পদভ্রষ্ট হচ্ছে, আপনার মতো আলেমের জন্য হাজার হাজার সাধারণ মানুষ তারা দিশাহারা হয়ে যাচ্ছে, আর আপনার মতো আলেমের জন্য এই মাঝহাবের সৃষ্টি। আপনি কিছু টাকার জন্য, হয়তো স্বার্থ সিদ্ধির জন্য আপনি এই বেদাতকে চালু করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরে যাওয়ার পরে এই দুনিয়াতে বেদাত ছিল না, আপনার মতো ওই স্বার্থ সিদ্ধি করা আলেমের জন্য দুনিয়াতে বেদাত চালু হয়েছে, মাঝহাবের সৃষ্টি হয়েছে। আপনি যদি অতি সত্তর তোবা করে ফিরে না আসেন, কাল কিয়ামতের দিনে আপনার আখেরাত বরবাদ হবে, আপনাকে নিশ্চয় জান্নাত হারাতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে যখন হাউজে কাউসারের কাছে থাকবেন, যখন মানুষকে পানি পান করার জন্য, পানি পান করানোর জন্য হাউজে কাউসারের দিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, আপনি কাকে নিয়ে যাচ্ছেন হাউজে কাউসারের দিকে, কাকে পানি পান করাতে নিয়ে যাচ্ছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা বদলু বাদাক, আপনি কি জানেন না আপনার মরার পরে এরা নতুন নতুন কি সৃষ্টি করেছিল, আপনি মরে যাওয়ার পরে এরা নতুন নতুন সমাজে কি চালু করেছিল আপনি কি জানেন না? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফায়াকুলু সুহকান সুহকান, তোমরা দূরে হটে যাও, দূরে হটে যাও, আল্লাহর রহমত থেকে দূরে হটে যাও, চলে যাও, লিমান বাদ্দালা বাদি, আমার মরে যাওয়ার পরে তোমরা নতুন নতুন বিদআত সৃষ্টি করেছিলে, নতুন নতুন কাজ করেছিলে, আমার বাইরে কাজ করেছিলে, শরীয়ত বিরোধী কাজ করেছিলে, অতএব চলে যাও।
অতএব কালকে আমাদের দিনে আপনার এই বিদাতের জন্য আপনিও কালকে আমাদের দিনে হাউজে কাউসারের আপনার পানি পান করা হবে না। এই বিদাতের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে এবং আপনার যারা উম্মত আছে, আপনার যারা অনুসরণ করে, তারাও আপনার সঙ্গে জাহান্নামে চলে যাবে। এই মুস্তাক হোসেন সাহেব শিল্পপতি, এরা সাধারণ মানুষ, আপনার উচিত ছিল এদেরকে বলা যে ভাই এগুলো বেদাতি প্রথা, এগুলো করা ঠিক হবে না, জামাতবদ্ধভাবে এরকম দোয়া করা, বর্ষবরণ করা, পয়লা বৈশাখকে বরণ করা, এগুলো বেদাতি প্রথা, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এই কথা বলে তাদেরকে বিরত থাকা মুসলিম হিসাবে, আলেম হিসাবে এটা আপনার দায়িত্ব ছিল। কিন্তু সেটাকে না করে আপনি অল্প টাকার বিনিময়ে আপনি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে লঙ্ঘন করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকরা আয়াত নম্বর 41 এর মধ্যে বলছেন, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতকে অল্প টাকাতে বিক্রয় করো না, আমার টাকা, আমার আয়াতকে, আমার সংবিধানকে অল্প টাকাতে বিক্রয় করো না। অর্থাৎ সত্য আয়াতকে গোপন করে দুনিয়ার তুচ্ছ বস্তু গ্রহণ করো না। এই আয়াতকে তোমরা গোপন করে দুনিয়ার তুচ্ছ জিনিস, তুচ্ছ বস্তুকে গ্রহণ করো না। আপনি আল্লাহর আয়াতকে গোপন করে আপনি শিল্পপতির সঙ্গে মিশে, মন্ত্রীদের সঙ্গে মিশে, তাদেরকে খুশি করার জন্য আপনি সেখান থেকে মোটা টাকা রোজগার করছেন, সেখান থেকে উপার্জন করছেন, তাই আপনি আল্লাহর আয়াতকে বিক্রয় করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিক্রয় করে দিলেন। আপনি কেমন আলেম, আপনি কেমন মাদানী, আপনার জন্য হাজার হাজার মানুষ পদভ্রষ্ট হচ্ছে। অতএব মাদানী সাহেব, আপনি, আপনার ছেলে হিসেবে আমি বলছি, আমি জ্ঞানের দিক থেকে আপনার থেকে অনেক কম, কিন্তু কোনো মানুষ যদি অনেক জ্ঞানী হয় আর অহংকার, অহংকার করে যদি সত্য জিনিসকে বর্জন করে, তাহলে কাল কিয়ামতের দিনে সে জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন ক্বালা রাজুলুন ইন্না আর-রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নাআলুহু হাসানাতান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে যাররা বরাবর অহংকার রয়েছে, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার রয়েছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবা বললেন, মানুষ চাই তার পোশাকটা সুন্দর হোক, জুতো সুন্দর হোক, এটা কি অহংকার? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। আল কিবরু বাতারুল হাক্ক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্য জিনিসকে অস্বীকার করা। সত্য জিনিস যখন চলে আসবে, হাদিস এবং কোরআনের কথা যখন চলে আসবে, আর সেটাকে যখন কেউ অস্বীকার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে অহংকার। আর যে এরকম অহংকার করবে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে গ্রহণ করবে না, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে দূরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে অহংকারী, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, এই ব্যক্তি জান্নাতে যাবে না। অতএব আমি ছোট হিসেবে বলছি, আমি আপনার ছাত্র যোগ্য, তারপরেও আপনার যতই জ্ঞান থাকুক না কেন, আপনি বিদআত করছেন, আপনি অন্যায় কাজ করছেন, আপনি যে কাজটা করেছেন এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, অমুসলিমদের কালচার, এই কালচার করার জন্য আপনার জন্য কিন্তু অলরেডি জান্নাত হারাম হয়ে যাবে। আপনাকে অতি সত্তর তোবা করে ফিরে আসতে হবে সঠিক রাস্তায়, সিরাতে মুস্তাকিমের দিকে আপনাকে ফিরে আসতে হবে। মানুষকে সন্তুষ্ট আপনি করবেন না, আপনি আল্লাহকে সন্তুষ্ট করুন। আপনি যদি সঠিক রাস্তায় ফিরে না আসেন, কাল কিয়ামতের দিনে আপনার যারা সাথী আছে, আপনার যারা আনুগত্য করছে, কাল কিয়ামতের দিনে ওদের সঙ্গে একসঙ্গে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 21-এর মধ্যে বলছেন, ওয়া বারাযুলিল্লাহি জামিআন ফাকালা যুআফা উলিল্লাযিনা ইস্তাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাইল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিনে সবাই আল্লাহর সম্মুখে একত্রিত হবে, আল্লাহর সম্মুখে সবাই উপস্থিত হবে। ফাকালা যুআফা উলিল্লাযিনা ইস্তাকবারু, তখন দুর্বল মানুষেরা ওই অহংকারী মানুষদেরকে বলবে, ওই নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়াতে আপনাদের আনুগত্য করেছিলাম, আপনাদের অনুসরণ করেছিলাম, আপনারা যা বলেছিলেন তাই শুনেছিলাম, আর আপনাদের অনুসরণ করে, আপনাদের কথা শুনে জাহান্নামে চলে এসেছি। ইন ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর যে আজাব, আল্লাহ যে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি থেকে একটু শাস্তি কমাতে পারবেন? একটু শাস্তি কি কমাতে পারবেন আল্লাহর যে শাস্তি দিচ্ছেন সে শাস্তি থেকে? তখন তারা বলবে, হাদানাল্লাহু লা হাদাইনাকুম, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত করেননি, দুনিয়াতে আমরা সঠিক রাস্তায় ছিলাম না, যদি আমরা সঠিক রাস্তায় থাকতাম, আমরা যদি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতাম, তোমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারতাম,
তারা বলবে সাবাহুন আলাইনা আজাজিয়ানা আম সাবারনা মালানা মিন বাহিস, তারা বলবে তোমরা ধৈর্য ধারণ করো আর না করো দুটোই তোমাদের জন্য সমান, তোমাদেরকে জাহান্নামে এরকম ভাবে থাকতে হবে, কিছু করার নাই, আমরাও জাহান্নামে থাকবো তোমাদেরকেও জাহান্নামে থাকতে হবে, মালানা মিন বাহিস, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তাহলে যখন আপনি এই বেদাতি কাজ করবেন আর ওই বেদাতের জন্য যারা আপনার অনুসরণ করেছে, যারা আপনার আনুগত্য করেছে, যারা ওই বেদাতে অংশগ্রহণ করেছে, কাল কেয়ামতের দিনে ওরা বলবে যে হে আলেম সম্প্রদায়, হে মাদানী সাহেব, আপনার তো কথা শুনে ওই পহেলা বৈশাখকে বরণ করেছিলাম, পহেলা বৈশাখকে বরণ করে জামাতবদ্ধভাবে দোয়ার অনুষ্ঠান করেছিলাম, আপনার জন্যই তো, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। অতএব আপনি একটু জাহান্নামের আজাবটা কমিয়ে দেন, আল্লাহকে বলেন দুনিয়াতে আপনার আনুগত্য করেছিলাম, একটু বলে জাহান্নামের আজাবটা কমিয়ে দেন। তখন ওই আলেম বলবেন আপনি যদি সঠিক রাস্তা না আসেন, ইসাক মাদানী সাহেব আপনিই বলবেন আল্লাহ আমাকে হেদায়ত করেননি, সঠিক রাস্তায় আমাদেরকে আল্লাহ তাআলা চালাননি, আমরা ওই শিল্পপতির আনুগত্য করেছিলাম, আমরা নেতা নেত্রীদের আনুগত্য করেছিলাম, নেতা নেত্রীর পিছনে পিছনে আমরা ঘুরে বেড়িয়েছি, আমরা মূল্যবান সময়কে ব্যয় করেছি, যদি আমরা আল্লাহ এবং তার রসুলের রাস্তায় থাকতাম তাহলে তোমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারতাম, অতএব এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, জাহান্নামে এরকমভাবেই আমাদেরকে থাকতে হবে, এরকমভাবেই আমাদেরকে বসবাস করতে হবে। অতএব মাদানী সাহেবকে বলবো কাল কেয়ামতের দিনে পস্তাবেন না এই বিদআত করে, এই নোংরা কাজ থেকে অতি সত্তর আপনাকে ফিরে আসতে হবে, ফিরে যদি না আসেন কাল কেয়ামতের দিনে যে আল্লাহ শাস্তি নির্ধারণ করে রেখেছেন বিদআতীদের জন্য, সেই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 67 এবং 68 এর মধ্যে বলেছেন ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতায়না সাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবীলা রাব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন যখন কাল কেয়ামতের দিনে জাহান্নামীদেরকে বলা হবে জাহান্নামে যাও, তখন জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আলেমদের আনুগত্য করেছিলাম, ফাজাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারাই তো আমাদেরকে জামাতবদ্ধভাবে দোয়া করেছে পয়লা বৈশাখে, তারাই তো হ্যাপি নিউ ইয়ারে পয়লা জানুয়ারিতে জামাতবদ্ধভাবে আমাদেরকে দোয়া করেছে আল্লাহ, তারাই তো পথভ্রষ্ট করেছিল, তারাই তো বিদেতে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, ওদের অনুসরণ করেছিলাম, রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব, আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দাও, ওয়া লা'নহুম লা'নান কাবীরা, এবং ওদেরকে মহা অভিসম্পাত করো। এরকমভাবে কাল কেয়ামতের দিনে যারা আপনার আনুগত্য করেছে, যারা আনুগত্য করছে, কাল কেয়ামতের দিনে একসঙ্গে জাহান্নামে যাবেন, এই নিশ্চিত জাহান্নামে যাবেন, কোনো এতে সন্দেহ নেই। হয়তো জানা আছে মাদানী সাহেব আপনার, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না। আল্লাহ এবং তার রসুল যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ এবং তার রসুল যেমনভাবে চলতে বলেছেন তার আগে বেড়ে যেও না, আল্লাহ এবং তার রসুলের আদর্শের বাইরে চলে গিয়েও যেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ এবং যার তার রসুল যা বলেছেন সেইগুলোই মান্য করো, সেইগুলো মেনে তোমরা জীবনযাপন করো। মাদানী সাহেব আপনার জানা আছে তিনজন ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলো, এসে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে ইবাদত করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেন, তার পা ফুলে যায়, আল্লাহর ভয়ে ক্রন্দন করেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন, এরকমভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেন। তখন তাদের মধ্যে ওই তিনজন ব্যক্তি বলল আন্তুমুল্লাযীনা কুল আন্তুমুল্লাযীনা, তারা বলতে লাগলো আইনা নাহনু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তাহলে আমাদের অবস্থান কোথায়, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ পিছের গুনাহ আল্লাহ তাআলা সমস্ত কিছু ক্ষমা করে দিয়েছেন, তারপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত ইবাদত বন্দেগী করেন, রাত জেগে জেগে নামাজ পড়ছেন, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করছেন, তাহলে আমাদেরকে বেশি বেশি কিছু করতে হবে, আমাদেরকে বেশি বেশি আরও কাজ করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে আমরা জান্নাত যেতে পারবো, নচেত আমাদের জান্নাত জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তাদের মধ্যে একজন বলল আম্মা আনা ফাউসাল্লিল্লাইলা আবাদা, আমি সারা রাত জেগে জেগে নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো, কোনোদিন রাত্রে ঘুমাবো না। আরেকজন ব্যক্তি বলল আনা আসুমুন নাহার আবাদা ওয়ালা আফতির, আমি সারা জীবন রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়বো না। তৃতীয়জন ব্যক্তি বলল আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য
আমি বিবাহই করব না, মেয়েদের কাছ থেকে আলাদা থাকব, ছেলে মেয়ে নিয়ে সমস্যা হবে হবে, ছেলে মেয়েদের পেছনে সময় ব্যয় করতে হবে, ইবাদত বন্দি করতে পারবো না, তাই আমি বিয়েই করব না। তিনজন ব্যক্তি তিনটে উক্তি করল, উক্তিগুলো ভালো ছিল, যে আমি রাত জেগে জেগে নামাজ পড়ব, শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতেই ব্যস্ত থাকব। আরেকজন বলল সারা জীবন আমি রোজায় রাখবো, রোজা ছাড়ব না। আরেকজন ব্যক্তি বলল শুধু ইবাদত বন্দিগি করার জন্য আমি বিবাহই করব না। তিনজনার কথাগুলো কিন্তু ভালো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসলেন, বিষয়গুলো জানতে পারলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজন ব্যক্তির কাছে এসে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা আমা ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু লাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাযাওয়াজুন নিসা। তোমরা সেই ব্যক্তি যারা আমার স্ত্রীদের কাছে বলে এসেছিলে যে সারা রাত জেগে জেগে নামাজ পড়বো, সারা জীবন রোজা রাখবো, আর বেশি বেশি ইবাদত বন্দী করার জন্য আমি বিবাহই করবো না, তোমরা কি সেই ব্যক্তি? তারা বলল হ্যাঁ আমরাই সেই ব্যক্তি, এই কথা রসুল্লাহ সাল্লাহ আপনার স্ত্রীদের সম্মুখে বলে এসেছিলাম। আল্লাহ রসুল বললেন শুনে রাখো, ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের থেকে আল্লাহকে অনেক বেশি ভয় করি, তোমাদের থেকে অনেক বেশি তাকওয়াশীল, লাকিন্নি আসুম ওয়া আফতির, তারপরে আমি রোজা রাখি আবার রোজা ছেড়ে দেই, ওয়া উসাল্লি ওয়া আরকুদু, রাত জেগে নামাজ পড়ি আবার স্ত্রীদের কাছে ঘুমাই, ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি। অতএব এগুলো থেকে বাড়াবাড়ি করে কিছু যদি করতে যাও, বেশি বেশি ইবাদতবন্দি করতে যাও, যেটা আমি করিনি, আমি আদেশ করিনি, আমার আদেশের বাইরে, তাহলে শুনে রাখো ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতের বেরগবতি করবে, সুন্নাত থেকে আগে বেড়ে যাবে, সুন্নাতকে সুন্নাতের বাইরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা করবে, ফালাইসা মিন্নি, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সে আমার উম্মত নয়। অতএব তোমরা যদি আমার আদর্শের বাইরে চলে যাও, আমার উম্মত থাকবে না, উম্মত থেকে খারিজ হয়ে যাবে। এরা ভালো কাজ করছিল, বেশি বেশি কাজ করতে যাচ্ছিল, বেশি বেশি কাজ করতে গিয়ে এরা জান্নাত হারাচ্ছিল। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শের বাইরে যদি আপনি চলে যান, যতই ভালো কাজ হোক না কেন, আপনি যে জামাতবদ্ধভাবে দোয়া করছেন, আপনি বর্ষ মানে নতুন বর্ষ বরণ করছেন, পয়লা বৈশাখকে বরণ করছেন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এটা সাহাবাদের আদর্শ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের আদর্শ, এটা অমুসলিমদের আদর্শ, আর আপনি এটাকে গ্রহণ করছেন, আপনি নিজেকে মাদানী বলে দাবি করছেন, আপনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে এটা আপনি কেমনভাবে করতে পারছেন? অতি সত্বর আপনাকে তৌবা করে এই বেদাত থেকে ফিরে আসতে হবে। এই বেদাত থেকে ফিরে যদি না আসেন, আপনি অহংকার বশত যদি এগুলোকে বর্জন করেন, তাহলে কাল কিয়ামতের দিনে নিশ্চিতভাবে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আর আপনাদের মতন আলেমের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। কাল কিয়ামতের দিনে যখন আলেমরা ওই নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামে ঘুরপাক খাবে, তখন তার উম্মতরা বলবে, তার যারা অনুসরণ করো তারা বলবে, আপনারা তো ভালো কথা বলতেন, ভালো আদেশ করতেন, কেন এরকম ভাবে জাহান্নামে নাড়ি ভুঁড়ি বের করে ঘোরাঘুরি করছেন কথার মতো? তখন তারা বলবে ভালো আদেশ করেছিলাম, ভালো কাজ করিনি। অতএব আপনি পিতার তুল্য মানুষ, মাদানী সাহেব আপনাকে বলছি, আপনি যে বেদাত করছেন, আপনি যে সমাজে অন্যায় কাজ করছেন বেদাত, এই বেদাত আপনাকে অতি সত্তর তো মানে বর্জন করতে হবে। এই বেদাতকে যদি বর্জন না করেন, তাহলে কালকে আমাদের দিনে শাস্তির সম্মুখীন অবশ্যই হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বেদাত থেকে বাঁচার এবং সঠিক রাস্তায় চলার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাক্তুম বিহুমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর বাণী আল কোরআন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে হাদিস। এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরে থাকতে পারো, তাহলে পথভ্রষ্ট হবে না। আপনি হাদিস এবং কোরআনে কোথাও পাবেন না যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বর্ষ মানে বৎসরকে গ্রহণ করেছেন, বরণ করেছেন, সাহাবাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে দোয়া করেছেন, না কোরআনে পাবেন না হাদিসে পাবেন, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। অতএব এই কালচার আপনাকে ছাড়তে হবে, নতে আপনি আহলুল হাদিস বলে দাবি করছেন, আহলে আহলুল হাদিস হতে পারবেন না, আপনি আহলুল বিদআ, আহলুল জালালা, আহলুল ইহুদ। অতএব
আপনি এ থেকে অতি সত্তর তোবা করে ফিরে আসুন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়াত করুন, আমিন। আল্লাহ তাআলা আপনাকে এই বিদাত থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।